সাংরং সালফুঙ্গ ওয়েস্ট বেঙ্গল নি কসা মন্ত্রী অকরা বদদেব ভট্টাচার্য থৈমানী না তৈ রাজ্যখর আগলি নি মেলারমা চিফে আইএম টাংনক খ্লাইজাখা বন পাইথাক বরমিয়া ফরমানি পান্ডা মানজাকা হাসিনি কসা মন্ত্রী অকরা মানিক সরকার আশালা হাস্তিনি কসা মন্ত্রী অকরা মানিক সরকার শাখা থুইনে ওয়েস্ট বেঙ্গল নি কসা মন্ত্রী অকরা বুদ্ধদেব ভট্টাচার্য ডালবিডাল হামক্রানি তাং বটাংনি লগে ডালবিডাল মুমেন গডালে কাহাম সামং খ্লাই কাহানই আজ আমাদের পার্টির পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য এবং শুধু আমাদের পার্টির নন গোটা দেশের যে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক তিনি বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতায় নিবাস ভবনে সকাল 8টা 20 প্রয়াত হয়েছে। আমরা আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার জীবনাবসানে শুধু একজন কমিউনিস্ট নেতা প্রয়াত হলেন না, আমাদের ভারতবর্ষে ভারতবর্ষের রাজনীতিতে স্বচ্ছতা সততা এটা যখন পুরোপুরি হারিয়ে যাচ্ছে, দেশ ক্রমশ যে রাজনৈতিক কায়েমি স্বার্থ এটা গ্রাস করছে, সেই সময়তে কমরেড বুদ্ধদেব প্রয়াত যদিও শারীরিকভাবে তিনি দীর্ঘদিন পার্টির কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারছিলেন না, কিন্তু তারপরও তিনি বেঁচে আছেন। মাঝে মধ্যে পার্টিকে যখন পরামর্শ দেওয়ার প্রয়োজন হয় আমরা যেতাম, আমাদের পার্টি যেতেন, তো সেদিক থেকে আমাদের একটা বিরাট মনোবল থাকতো। বুদ্ধদেব আমাদের সাথে আছে, তো সেদিক থেকে একটা বিরাট শূন্যতা সৃষ্টি হলো। তো আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করবো। এটা শুধু স্মরণের জন্য স্মরণ না, তার যে আদর্শ কাজের ধারা, তিনি যে বৈশিষ্ট্য যে পশ্চিমবাংলাতেও একটা বর্তমান ব্যবস্থায় বিকল্প কর্মসূচি নীতিতে কীভাবে জনগণের সেবা করতে হয় তার মডেল খাড়া করে গেছেন, সেগুলো আগামী দিন আরও অনুসরণ করার মধ্য দিয়ে আমাদের কাজের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করব। রাজখরা গলি নিশিমি প্রণব নিকপ্তম চিনি খরাং। Thank you.